সব ধরনের ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড ভেঙে 222 মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। বার্সা চেয়েছিল নেইমারকে আরও কয়েক বছর রেখে দেওয়ার জন্য, কিন্তু সব ধরনের চেষ্টা বৃথা গেল তাদের। এ নিয়ে তর্ক বিতর্ক সর্বত্র। তবে এসব আমলে না নিয়ে বার্সেলোনার প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, বার্সেলোনার চেয়েও নেইমার কখনো বড় হতে পারে না। বার্সেলোনা প্রেসিডেন্ট বার্তোমিও বলেন, আমাদের ক্লাব বার্সেলোনার ঊর্ধ্বে কোনো খেলোয়াড় নেই, তবে বার্সেলোনার সাফল্যের অংশ ছিল নেইমার। কিন্তু নেইমার এখন আমাদের কাছে ইতিহাস, সে যেতে চেয়েছিল, এটি তার সিদ্ধান্ত, তবে তাকে হাতে রাখার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছিলাম। বার্তোমিও আরো বলেন, আমরা সব দেখে শুনে একজন বড় তারকাকে আমাদের দলে নেব, আমাদের ক্লাবটি আর কারো আশায় বসে থাকবে না। এই ক্লাবে প্রায় 140,000 জন ফুটবলার আছেন, অনেক কিংবদন্তি তারকা আছেন এই ক্লাবে, মেসি ক্যারিয়ারের শেষ পর্যন্ত এই ক্লাবে খেলবে, এটাই আমাদের আশা। নেইমারের বিরুদ্ধে আমরা উয়েফার কাছে অভিযোগ করছি, উয়েফা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।